প্রিয় বিএ বিএসসি এবং বিকমের ফার্স্ট সেমিস্টারের ছাত্রছাত্রীরা, আজকে আমি যে বিষয় নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে আমাদের যে কমন ভ্যালু অ্যাডেড কোর্স রয়েছে, সেই কমন ভ্যালু অ্যাডেড কোর্স থেকে কনস্টিটিউশনের যে ভ্যালু সাবজেক্টটি রয়েছে সেই ভ্যালু সাবজেক্ট থেকে আমাদের আজকে একটি গুরুত্বপূর্ণ প্রশ্নের উত্তর নিয়ে আলোচনা করব। প্রিভিয়াস ভিডিওতে আমি আরেকটি গুরুত্বপূর্ণ প্রশ্নের সম্পূর্ণ উত্তর নিয়ে আলোচনা করে দিয়েছিলাম এবং তোমাদের বলেছিলাম যারা গ্রুপে জয়েন রয়েছো তারা সেখান থেকে নোটস কালেক্ট করে নিতে পারবে। তো আজকের এই ভিডিওটি দেখো, আজকের এই ভিডিওতে আমি আরও একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন যেটি আসার সম্ভাবনা প্রবল রয়েছে, তো কি প্রশ্ন সেটি দেখতেই পাচ্ছ তোমরা, যে ভারতীয় সংবিধানে বর্ণিত মৌলিক অধিকারগুলি আলোচনা করো। তো ভারতের মূল সংবিধানের 12-35 নম্বর ধারায় মৌলিক অধিকারগুলি বিস্তারিত আলোচনা করা হয়েছে। প্রকৃতপক্ষে মৌলিক অধিকার হলো একটি সমাজ কর্তৃক ও রাষ্ট্র কর্তৃক বাস্তবায়িত দাবি। মৌলিক অধিকার হলো কোনো রাষ্ট্র এবং কোনো ব্যক্তির মধ্যে সম্পর্ক নিয়ন্ত্রণের জন্য আইনগতভাবে বলবৎ অধিকার। ভারতের মূল সংবিধানে 7টি মৌলিক অধিকার থাকলেও 1978-এর 44তম সংবিধান সংশোধনের সময় সম্পত্তির অধিকার ধারা 31 এই মৌলিক অধিকারটি মূল সংবিধান থেকে বাদ দেওয়া হয়েছে। তাই বর্তমানে 6টি মৌলিক অধিকার আছে, এগুলি হলো সাম্যের অধিকার, স্বাধীনতার অধিকার, শোষণের বিরুদ্ধে অধিকার, ধর্মীয় স্বাধীনতার অধিকার, সম্পত্তির অধিকার। বর্তমানে এই অধিকারটি থেকে বাদ দেওয়া হয়েছে, এটি এখন আইনি অধিকার ধারা, ঠিক আছে। 5 সংস্কৃত বা সংস্কৃতি ও শিক্ষা বিষয়ক অধিকার, 6 হচ্ছে সাংবিধানিক প্রতিবিধানের অধিকার। তো সাম্যের অধিকার গুলি হলো দেখো 14 নম্বর ধারায় বিবেচিত হবেন, আইনের চোখে ভারতের সকল নাগরিক সমান বলে বিবেচিত হবেন, ঠিক আছে, এটি একটু আগে পরে হয়েছে। 15 নম্বর ধারা, জাতি ধর্ম বর্ণ লিঙ্গের ভিত্তিতে কোনো নাগরিককে অতিরিক্ত সুযোগ দেওয়া হবে না। 16 নম্বর ধারা, শিশু ও মহিলাদের জন্য বিশেষ সুরক্ষা এবং তপশিলি জাতি উপজাতি ও অন্যান্য অনগ্রসর সম্প্রদায়ের জন্য আসন সংরক্ষণের বিশেষ ব্যবস্থা করা হবে। 17 নম্বর ধারা, অস্পৃশ্যতা নিষিদ্ধকরণ। 18 নম্বর ধারায় কেবল সামরিক ও শিক্ষাক্ষেত্রে কৃতিত্বের স্বীকৃতিস্বরূপ প্রদেয় উপাধি ছাড়া রাষ্ট্র কোনো ব্যক্তিকে কোনো উপাধি প্রদান করতে পারবে না, ঠিক আছে। তোমরা দেখতেই পাচ্ছ একদম টু দি পয়েন্ট অ্যান্সার, কারণ সবকটি মৌলিক অধিকার দিলে যদি প্রচুর বড় বড় উত্তর পড়ো তাহলে কিন্তু লিখে উঠতে পারবে না, একটি প্রশ্ন লিখতে গিয়েই তোমাদের কিন্তু টাইম শেষ হয়ে যাবে। ওকে, 25 নম্বরে 2টি প্রশ্ন তোমাদের লিখতে হয় এবং 25 নম্বরের এই প্রশ্নটি তোমাদের বড় প্রশ্ন হিসেবে 25-এ নাও দিতে পারে তোমাদের। তারপর দেখো আমাদের এখানে রয়েছে স্বাধীনতার অধিকার, ঠিক আছে, স্বাধীনতার অধিকার 19 নম্বর ধারা, 20 নম্বর ধারা এবং 21 নম্বর ধারায়। 20 নম্বর ধারায় কী বলছে, 20 নম্বর ধারানুসারে প্রচলিত কোনো আইন ভঙ্গের অপরাধে অভিযুক্ত ব্যক্তিকে কেবলমাত্র সেই প্রচলিত আইন অনুসারেই শাস্তি প্রদান করতে হবে। 21 নম্বর ধারায় কী বলছে, 21 নম্বর ধারানুসারে আইন নির্দিষ্ট পদ্ধতি ব্যতীত অন্য কোনো উপায়ে কোনো ব্যক্তিকে তার জীবন অথবা ব্যক্তি স্বাধীনতা থেকে বঞ্চিত করা যাবে বা করতে পারবে না। 6-14 বছর বয়সী সকল শিশুর জন্য অবৈতনিক ও বাধ্যতামূলক শিক্ষার ব্যবস্থা করা হয়েছে। 22 নম্বর ধারানুসারে কোনো ব্যক্তিকে যুক্তিসঙ্গত কোনো কারণ ছাড়া গ্রেপ্তার করা যাবে না, গ্রেপ্তার হওয়ার 24 ঘন্টার মধ্যে আটক ব্যক্তিকে নিকটবর্তী ম্যাজিস্ট্রেটের আদালতে হাজির করতে হবে। শোষণের বিরুদ্ধে অধিকার, ঠিক আছে, তারপর দেখো শোষণের বিরুদ্ধে অধিকারগুলি কী কী রয়েছে। 23 নম্বর ধারা, বিনা পারিশ্রমিকে কোনো ব্যক্তিকে শ্রমদানে বাধ্য করা যাবে না, কোনো মানুষকে কেনাবেচা করা নিষিদ্ধ। 24 নম্বর ধারা, 14 বছর কম বয়সী কোনো বাচ্চাকে কোনো কারখানায় খনি বা কোনো ঝুঁকিপূর্ণ কাজে লাগানো যাবে না। ধর্মীয় স্বাধীনতার অধিকার, ধর্মীয় স্বাধীনতার অধিকারগুলি হলো 25 নম্বর ধারা, 25 নম্বর ধারা অনুসারে প্রত্যেক ব্যক্তির নিজ বিবেক ও স্বাধীনতা অনুযায়ী জীবিকা অর্জন এবং নিজ ধর্মাচরণ ও ধর্ম প্রচারের অধিকার আছে। 26 নম্বর ধারা, 26 নম্বর ধারা অনুসারে নিজ নিজ সম্প্রদায়ের নিজস্ব ধর্মীয় বিষয় নিয়ন্ত্রণের অধিকার রয়েছে। 27 নম্বর ধারা অনুসারে ধর্মীয় কারণে কোনো ব্যক্তিকে কর দিতে বাধ্য করা যাবে না। 28 নম্বর ধারা অনুসারে সম্পূর্ণভাবে সরকারি সাহায্যপ্রাপ্ত শিক্ষা প্রতিষ্ঠানগুলিতে কোনো বিশেষ ধর্ম সম্পর্কে শিক্ষাদান বা ধর্ম প্রচারের ওপর বিধিনিষেধ আরোপ হয়েছে। সাংস্কৃতিক ও শিক্ষার অধিকার 29-30 নম্বর ধারা, 29 নম্বর ধারা অনুসারে ভারতীয় ভূখণ্ডের কোনো যে কোনো অংশে বসবাসকারী নাগরিক নিজ নিজ ভাষা লিপি ও সংস্কৃতি সংরক্ষণের অধিকার ভোগ করে। 30 নম্বর ধারা অনুসারে ধর্মীয় ও ভাষাগত সংখ্যালঘু
সহ সকল সংখ্যালঘুদেরই নিজেদের ইচ্ছানুযায়ী শিক্ষা প্রতিষ্ঠান স্থাপন ও পরিচালনার অধিকার স্বীকৃত হয়েছে। সাংবিধানিক প্রতিবিধানের অধিকার। সংবিধানের 32 নম্বর ধারায় বলা হয়েছে, সরকার অথবা কোনো ব্যক্তি অন্য কোনো ব্যক্তির মৌলিক অধিকার ছিনিয়ে নিতে পারবে না। যদি এমন কিছু ঘটে তাহলে ওই ব্যক্তি কোর্টের দ্বারস্থ হতে পারে, কোর্টে ওই ব্যক্তির মৌলিক অধিকার রক্ষা করার জন্য লেখ্য জারি করতে পারে। তো এই ছিল আমাদের টোটাল 6টি মৌলিক অধিকার। আমি তোমাদের একদম 2D পয়েন্ট অ্যান্সার সহ আলোচনা করে দিলাম। যদি তোমাদের মনে হয় আরও কিছু পয়েন্টস তোমরা অ্যাড করতে পারো, চাইলে তোমরা করতে পারো। তবে একটাই কথা বলবো, টাইম মেনটেন করে করবে, এমন বড় উত্তর বানাবে না। 25 নম্বর মানে 15+10 করে দেয়, 15 নম্বরের জন্য, 20 নম্বরের জন্য কিন্তু এটি আইডিয়াল উত্তর, ঠিক আছে? সমস্ত কিছু 2D পয়েন্টে কিন্তু তুমি এখানে কিন্তু আলোচনা করে দিলাম তোমাদের, ঠিক আছে? তো এমনভাবে বাড়াবে না বেশি, যাতে তোমরা লিখতে লিখতে একটা 25 নম্বর লিখতে লিখতে তোমাদের টাইম চলে যায়, ঠিক আছে? তাই বা 15 নম্বর ধরো এটা দিয়েছে আর এর সঙ্গে আরেকটি 10 নম্বর অ্যাড করেছে, তোমরা এই 15 নম্বর লিখতে লিখতেই তোমরা অর্ধেক টাইম নিয়ে নিলে, তাহলে কিন্তু বাকিগুলো শেষ করতে পারবে না। তাই উত্তরের কোয়ালিটি কিন্তু তোমাদের একটু ভালো করে গুছিয়ে করলে তোমরা দেখবে মনে রাখতেও তোমাদের সুবিধা হবে। যেহেতু এটি বড় একটি উত্তর হয়, বড় প্রশ্ন আসে, বিশেষ করে যারা সায়েন্স নিয়ে পড়ে, যারা কমার্স নিয়ে পড়েছে, তাদের জন্য এই সাবজেক্টটি একটু ডিফিকাল্ট হয়ে যায়, কারণ বড়ো অনেক উত্তর, কারণ তারা তো বড় উত্তর পড়ার অভ্যাস এরকম থাকে না, আর্টসের অনেক সময় থাকে, কেন 8-10 নম্বরের প্রশ্ন পড়ে আসে, তাই একটা প্রবলেম হয়। তো উভয় টিমেদেরই বলবো একটু গুছিয়ে বুদ্ধি খাটিয়ে তোমাদের কিন্তু পড়তে হবে এই সাবজেক্টটি, নাহলে কিন্তু সাবলি কিন্তু হয়ে যেতে পারে, ঠিক আছে? আর তোমরা যদি মনে করো এরকম আদর্শ উত্তরের কোয়ালিটির উত্তরের নোটস তোমরা নিতে চাও, তাহলে অবশ্যই 7278981430 নাম্বারে যোগাযোগ করে নিও। আজকের মতো এটুকুই, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। সকলে ভালো থাকবে, সুস্থ থাকবে।